আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্য আছে হাদিসে, নবীজি বলছিলেন ফাওয়াল্লাহি মাল ফাকরু আখশা আলাইকুম, আল্লাহ নবী বলছিলেন আমার উম্মত তোমরা অভাবে পড়বা, দারিদ্রতায় পড়বা, এই ভয় আমি, ইলাইকুমুদ দুনিয়া, বরং আমার ভাবনা এটা দুনিয়া তোমাদের কাছে এই পরিমাণ আসবে যাতে করে তোমরা দুনিয়া খুব পেয়ে আমি আল্লাহকে ভুলে যাবে, আমার রসুলকে ভুলে যাবে, আল্লাহ নবী বলছে তোমরা ভুলে যাবে আখেরাত, এই পরিমাণ মাল আর দৌলত তোমাদের মধ্যে আসবে। যার কারণে আজকে সাধারণ ফ্যামিলি একেবারে স্বাভাবিক ফ্যামিলি কারো হাতে ইবাদত নামাজ একটু জিকির একটু তসবি তেলাওয়াত কোরআন পড়ার কোনো সময় নেই, কারো হাতে সময় নেই, ঠেলাওয়ালা কুলিওয়ালার সময় নাই, শিল্পপতি উঠছে যে আমরা আকাশ ওই যে আকাশ দেখি আমরা মনে হয় যে ওই পাশে দেখা যায় নিচে নেমে গেছে, কিন্তু কাছে গেলে এটা আবার দূরে চলে যায়, দুনিয়া এমন সব গুছাইছেন, সেদিন আপনার বিবি বলবে নুন নেই পেঁয়াজ নেই, ঠিক না কথাটা, আলু নেই, একটা না একটা সমস্যা, আলু নেই, কাঁচামরিচ নাই, ধনিয়া পাতা নাই, মানে দুনিয়া কখনোই আপনাকে তৃপ্ত হইতে দেয় না, স্বস্তি হইতে দেয় না, যে আর আজকে একটা সপ্তাহ আর কোনো খরচা চাহিদা জরুরত নাই, কারে এই যে ঘুম দিছি শনিবারে উঠছি আর বৃহস্পতিবারে, ঠিক নেই কথাটা, এমন সম্ভব কথা বলেন, সম্ভব 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 না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা অভাবে পড়বা না, বরং দুনিয়ার লোভে পড়বে, দুনিয়ার লোভে পড়ে যাবে। আজ আমাদের দুনিয়া আখিরাতের জন্য সময় দিচ্ছে না। আমার মনে আছে ছোটবেলায়, আমরাও তো ছোটবেলায়, ছোটবেলা বলতে আমার বয়স 41, তাইলে আমার ছোটবেলা তাহলে 10 বছর, তো 30 বছর আগে, তো 30 বছর আগে আমরা ছোটবেলায় বা 25 বছর আগে 10-12 বছর বয়স যখন, তখন দেখছি যে সকাল 10টা সাড়ে 10টার ভিতরে নানার বাড়িতে দেখতাম পানি ভাত খাইত, পান্তা ভাত, পান্তা ভাত খাইত, আমি যে টিনের ছোট বালতিতে ক্ষেতের মধ্যে যে কাজ করে বদলা করার লেগা বালতি ধইরা পানি ভাত ভর্তা ডাল রাত্রের ফুরান তরকারি এগুলো দিত, এগুলো নিয়ে যাইতাম, আমিও কত তাগর লগে বইয়া খাইছি আমার মনে আছে, তারা আমারে বসাইতো লগে, এরকম সাদা টিনের এক ধরনের উঁচা ফেলেট আছিল, এর মধ্যে ভাত কতটি লইত খাইয়া থুবাই লইত, খুব খাইতো মাশাআল্লাহ, কিন্তু কই এই সাদা সিদে জিন্দিগি, সামান্য খেয়ে আল্লাহ পাকের শুকর করে কাজকর্ম করা দিবা নিশি এগুলার এখন নাই, সারাদিন চাহিদার চাহিদা চাহিদার চাহিদা, একটার পর একটা একটা, একবার নাস্তা খায়, একবার বিস্কিট খায়, একবার আপেল খায়, একবার ভাত খায়, একবার পরোটা খায়, সারাক্ষণ খানার, আর যদি কিচ্ছু না থাকে তোফান খায় বিড়ি খায়, মানে সারাক্ষণ একটা না একটা চলতেই আছে ধারাবাহিক। তাহলে আসলে দুনিয়া আমরা বাড়াইয়ে ফেলছি, যার কারণে দুনিয়ার পেরেশানি বাড়ায় ফেলছে, আমরা এক একটা বিবাহ শাদীর অনুষ্ঠানকে নিজেরাই বিভিন্ন রসুম এটার মধ্যে ঢুকাইতে ঢুকাইতে এখন এটার অনেক বড় করে ফেলছে, অনেক খরচও বাড়ায় ফেলছে, ফলে এখন এটা অনেক ব্যয়বহুল হয়ে গেছে, এক একটা বাড়ি ঘরের অনুষ্ঠান মেহমানদারি এটারে আমরা অনেক ব্যয়বহুল বানায় ফেলছি, সামান্য একজন মানুষের মেহমানদারি এইটা একজন মানুষের দুপুরের খানার ব্যবস্থা করতে গিয়ে ঘরওয়ালাদের ঘাম বাইয়া বাইয়া পড়তেছে, 12 আইটেম 14 আইটেম এই ব্যয় বহুল বানায় ফেলছি আমরা, অর্থাৎ দুনিয়া আমাদেরকে
একেবারে চতুর্মুখী চাপ দিয়া ধরছে, যার কারণে আখেরাতের জন্য আর সময় নেই, কবরের জন্য আর সময় নেই, ফুরসত নেই, ফুরসত নেই। সবাই ব্যস্ত, সবারই জিজ্ঞাসা করবে যে সময় নেই, সবার সময় নেই, কারো হাতে সময় নেই। আহা, কারো হাতে যদি সময় নাই থাকে আপনার হাতে, আপনার আখেরাত কোন দিন আপনি সাজাবেন, আপনার কবর আপনি কখন সাজাবেন? তো এটাও মনে রাখবেন, যেদিন আপনার মৃত্যু হবে আপনার লাশ খাটের মধ্যে শোয়া রাখবে, সেদিনও পৃথিবীর সব ব্যস্ততা থেকেই যাবে, আপনি আর থাকবেন না। সেদিনও সিএনজি চলবে, সেদিনও অটো চলবে, সেদিনও দোকানপাট খুলবে, সেদিনও মানুষের ভাত রান্না হবে, সেদিনও তরকারি রান্না হবে, সেদিনও ব্যস্ততাও থাকবে পৃথিবীর, আপনি আর থাকবেন না। আপনি অবসর হইবেন ঠিক, আপনি অবসর হবেন, আমি অবসর হব, সেই অবসর আর আমার কাজে দিবে না, ওই অবসর আর আমার কোনো উপকারে আসবে না, সময় মিলবে ঠিকই। এখন যারা কবরে, নূহ আলাইহিসসালামের জামানায় যারা কবরে গেছে, ভাবেন তো তারা আজকে কত বছর হাসরের অপেক্ষায় আছে, আপনি পাবেন কি ভাই? আদম আলাইহিসসালামের জামানায় যারা মারা গেছে তারা আজকে কত হাজার বছর কবরে পড়ে আছে, কত বছর? এখনো তো ইসরাফিল নাকি মাঝি দিয়ে একবার কেয়ামত হয়েছে, কথা কর না, মাঝি দিয়ে হয়েছে, মাঝি দিয়ে ইসরাফিল ফুঁ দিছে একবার, কত হাজার বছর তারা কবরে পড়ে আছে, অপেক্ষায় আছে। উমি ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন, ইসরাফিলের পুনরায় ফুঁ যেদিন পুনরায় কবর থেকে উঠাবার জন্য, ইউবাসুন বাস ওয়াল বাসি বাদাল মউত, আমরা ঈমান বলি না, ঈমানের আমানতু বিল্লাহর মধ্যে ওইটা যেদিন হবে পুনরায় কবর থেকে তোলা হবে হাসরের মাঠের জন্য, ওই পর্যন্ত কবরে পড়ে থাকো, তাহলে এক একটা মানুষ লম্বা সময় কবরে পড়ে থাকে, অবসর তো আছে কিন্তু কাজ করার তো সুযোগ নেই। কবরবাসী এখন অপশন না, কথা বলেন না, কিন্তু কোনো আমল করার সুযোগ আছে? তাসবি পড়ার সুযোগ আছে? আল্লাহকে ডাকার সুযোগ আছে? আমার ঢালকা নগর হজরত আরিফ বিল্লাহ আল্লামা হজরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন দামাত বারাকাতুহুম, বাংলাদেশের একজন শ্রেষ্ঠতম বুজুর্গ হজরত, বলেন যে ছোট মজলিস থেকে বড় থেকে বড় মানুষ তৈরি হয়, বড় বড় আল্লাহওয়ালা তৈরি, ছোট্ট কোনো আল্লাহওয়ালার খানকায় গেছে নীরবে কিছুদিন সাধনা করছে, তিনি জমানার শ্রেষ্ঠ আল্লাহর ওলি হয়েছে। ছোট মজলিস, ছোট্ট বয়ান, ছোট্ট নসিহত, তার দ্বারা দামি মানুষ তৈরি হয়েছে। এজন্য পূর্ববর্তী জামানায় আল্লাহওয়ালা বুজুর্গদের খানকায় মানুষ জমতো যাইত, খানকার মধ্যে চিল্লা দিত, অর্থাৎ 40 দিন সময় লাগাইত, 1 বছর সময় লাগাইত, 6 মাস সময় লাগাইত, 3 মাস সময় লাগাইত, 4 মাস সময় লাগাইত, এরকম সময় দিত। সময় দিলে নিজেদের জীবন আখলাক সুন্দর করে, আগে এটা অ্যাভেলেবেল ছিল, আগে বলতে 10,000 বছর আগে না, আগে মানে বহু আগের কথা, এই 20-50 বছর আগেও এটা ছিল। এখন মানুষ দুনিয়ামুখী এত বেশি, আমরা দুনিয়ার ব্যস্ততা আমাদের এত বেশি যে আমাদের আর কারো মধ্যে, গরিব ধনী কারো মধ্যে অল্পে তুষ্টি কানাত এটা নাই বললেই চলে, নাই বললেই চলে।